Assalamualaikum guys, welcome to our channel. আজকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে অনেকগুলা জিনিস নিয়ে আমরা চলে এসেছি। কুরকুরা চুপ চুপ আছে সাতমি ফেল চুপ আছে। কুরকুরা আছে, চিপস আছে, বিভিন্ন রকমের মুগডাল আছে, ভুজিয়া আছে, বিস্কিট আছে। এই সমস্ত জিনিসগুলোকে আজকে একটি গামলাতে মিক্স করব এবং একটি খিচুড়ি কিছু তৈরি করব। এবং সেটাকে আমরা টেস্ট করব, আর টেস্ট করে আপনাদের জানাবো যে আমাদের এই খিচুড়িটি খেতে কেমন হয়েছে। তো বেশি লেট না করে চলো খিচুড়ি বানানো যাক। তো বন্ধু গান গামলা চলে এসছে। সর্বপ্রথম কি আছে এটা? পড়াশোনা করে উচ্চ করতে পারবো না। তোবা তোবা তোবা, পড়াই লিখাই মে ধ্যান লাগাও, আইএ আইএস বানো আর দেশ কো সামালো। এই সব তুই আগো সব কেন? আরে মুঝে কে পাতা, মুঝসে পুছে যা রিয়া বারবার। এটা ছিল দিয়ে এটা পড়তে পারছি না। দিছি আদো কানা টুপ তাহলে না প্রথম লেদিন। এটা তো সোজা স্টিক, আমাদের সোজা স্টিকটা এরকম দেখতে। তোর আমাদের ক্যামেরা ভুল হচ্ছে জানি, এই ভাবে লাগিয়ে দিছি আর লাগিয়ে দিকে। এটা কি আবার বন্ধুগণ কি না মাটি দাও। এটা বন্ধুগণ দিনে কটা দিচ্ছি ভাঙবো। বন্ধুগণ আমাদের 20টা স্ন্যাক্সের প্যাকেট দিয়ে আমরা শুকনো খিচুড়ি তৈরি করে ফেলেছি। এই মুহূর্তে আমরা যেহেতু বাঙালি তাই আমাদের যে কোনো অনুষ্ঠান চানাচুর ছাড়া সম্পন্ন হয় না, তাই অবশেষে আমরা চানাচুর এই খিচুড়িতে মিস করব। আমাদের এই মুহূর্তে শুকনো খিচুড়ি রেডি। তো আমি এখন আমাদের ছোট ছোট ভাই ভাতিজা ভাতিজিগুলোদের এই খিচুড়ি সামান্য পরিমাণ করে বিতরণ করে দিব এবং তাদের কাছে জানবো যে তাদেরকে খেতে কেমন লাগছে। কেমন লাগবে? কেমন লাগবে? মানে এই হিসাবে তাহলে মানে বলতে গেলে খেতে ভালোই লাগছে সব দিকে সবগুলো সাথে। বন্ধুগণ আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমাদের এই ছোট্ট দেখে প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে, আমাদের ভিডিওটি দেখে যদি তোমাদের যদি এনজয় হয় একটু, তাহলে প্লিজ আমাদের ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে শেয়ার করো। ততক্ষণ টাটা, বাই বাই।